টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথা ও তার অপারেশন অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা পদ্ধতি এ বিষয়ে কথা বলবেন আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট প্রিয় দর্শক আমরা আজ পদার্পণ করেছি দু সালে শেষ শেষ দিনে শুধুই আমরা জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এবং দু হাজার যত গ্লানি ছিল যত দুঃখ বেদনা ছিল সব কিছুকে মুছে গিয়ে আমরা চাই আপনারা নতুন বছরকে শুরু করবেন নতুন আনন্দের সাথে আমাদের আজকের আলোচনার বিষয়ে হাঁটু ও তার অপারেশন ভিন আধুনিক চিকিৎসা পদ্ধতি আপনারা আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া আপনাদের সুবিধার্থে ফোন নাম্বারগুলো বলে দিচ্ছি আরেকবার আমাদেরকে ডায়াল করুন নয় আট নয় চার চার তিন নয় আট নয় দর্শক স্কাইপে করে ভিডিও কলের মাধ্যমে আপনারা অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন এছাড়া ফেসবুক ও আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক আইডি ডট ফেসবুক ডট কম স্ল্যাশ পেইন্ট ট্রিটমেন্ট ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়

চোদ্দোতে এসে সবাই সুস্থ হয়ে যাবে এবং ভালো থাকবে সেই কামনা আমি করছি আমরাও চাই দর্শক আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবে আমাদের আজকের আলোচনার বিষয়ে হাঁটু ব্যথা ও অপারেশন বিন আধুনিক চিকিৎসা পদ্ধতি শুরুতেই জানবো স্যার আমাদের এই হাঁটু ব্যথার প্রধান কারণ সমূহ কি কি হতে পারে হ্যাঁ আসলে হাঁটু এমন একটা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমরা যারা সুস্থ মানুষ যারা হাঁটু মানে চলাফেরা করতে পারি স্পেশালি মানুষের লাইফ ডিফেক্ট ডিকেটগুলো যদি আমরা দেখি একটা বাচ্চা জন্মের পর পরে কিন্তু হাঁটতে পারে না সে বিভিন্ন জিনিস শিখে সে জন্মের পরে সে কাত হওয়া শিখে উপর হওয়া শিখে বসা শিখে তারপরে কিছু ধরে দাঁড়ানো শিখে তারপরে সে এক পর্যায়ে হাঁটা শুরু করে তো এইভাবে আস্তে আস্তে একটা মানুষের যখন ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় সেই ক্ষেত্রে যারা আমরা সুস্থভাবে চলাফেরা করতে পারি এই সকল মানুষেরই কিন্তু হাঁটুতে এক পর্যায়ে গিয়ে বিভিন্ন রোগ বালা বা বিভিন্ন শারীরিক বিভিন্ন ইনজুরির কারণে দেখা যায় হাঁটুতে বিভিন্ন সমস্যা হতে পারে তার ভিতর সবচেয়ে যেটা কমন যেটা আমরা পেয়ে থাকি যে আমাদের ডাক্তারি রিসার্চে যে অস্ট্রিও বা আর্থ্রাইটিস সমস্যারই সবচেয়ে প্রধান কারণ যেটা অস্ট্রিও এই রোগী বেশিরভাগ রোগী বা বেশিরভাগ হাঁটু ব্যথার কারণ আর তাছাড়া অন্যান্য আর্থ্রাইটিস থেকেও হাঁটু ব্যথা হতে পারে অথবা কেউ যদি বিভিন্ন পশ্চারাল সমস্যার কারণে হাঁটুতে প্রবলেম হতে পারে যেমন আমি যদি একজন স্যানিটারি ওয়ার্কারের কথা বলি মানে যারা নিচে বসে কাজ করে সেটা একটা ওয়াল্ডিংয়ের কাজ করে যারা বা মাঠে ঘাটে যারা কাজ করে ইভেন কি যারা বহির্বিশ্ব বিভিন্ন মেকানিক্যাল কাজ করে সেটা ইঞ্জিনিয়ারও হতে পারে অথবা মেকানিক্যাল যে কোনো ওয়ার্কার হতে পারে তারা যদি নিচে বসে ঘন্টার পর ঘন্টার হাঁটু ভাঁজ করে ফোল্ডিং করে কাজ করে এর ক্ষেত্রে হাঁটুতে বিভিন্ন অ্যালাইনমেন্ট বা মেকানিক্যাল সমস্যা হতে পারে আর তাছাড়া হাঁটুতে বিভিন্ন প্রকার আপনার সমস্যা যেমন বোন টিভি যদি হাঁটুতে কলোসিস হয় যদি হাঁটুর ভিতরে ক্যান্সার হয় তার থেকেও হাঁটু ব্যথা হতে পারে অনেকগুলা কারণ আমরা এখানে স্ক্রিনে যদি ছবি দেখতে পারি তাহলে আমাদের জন্য আর ইজি হয়ে যাবে যে বুঝতে চাই ছবিগুলো দেখে আসি হ্যাঁ স্যার আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের রোগ থেকে যেমন আর্থ্রাইটিস জনিত রোগ অথবা বিভিন্ন ধরনের রোগ থেকে হাঁটু ব্যথা হতে পারে সেই রোগগুলো কি হতে পারে আসলে এবং কত বছর বয়স থেকে রোগগুলো দেখা দেয় হ্যাঁ আসলে আর্থ্রাইটিস বিভিন্ন মানে আর্থ্রাইটিস অনেক টাইপস আছে যেটা মোর দ্যান আমরা 100 টাইপস বলে থাকি তার ভিতরে যেটা আমরা বললাম বেশিরভাগই অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে অস্টিও আর্থ্রাইটিসের কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে তো বা এটা আমরা অ্যানাদার নেম আমরা যেটা বলি ডিজেনারেটিভ abonds uh, disease বা হাটুতে যদি কোন ডিজেনারেটিভ চেঞ্জ হয় এটা সাধারণত আমরা এখন 35 উপরে প্রত্যেক নারী পুরুষের এই সমস্যাটা পেয়ে থাকি স্যার কারণগুলো বোধহয় দর্শক আরো ভালো বুঝতে পারবেন যদি আপনি ছবির মাধ্যমে এক্সপ্লেইন করে দেন আগেবারে এই পাশে যেটা আমার পাশে যে হাটু যে ছবিটা এটা একটা গ্রাফিক্যাল ছবি আমরা এখানে নিয়ে আসছি এটা এই পাশটা হচ্ছে একটা নর্মাল হাটুর ছবি বা হেলদি জয়েন্ট আমরা বলে থাকি তারপরের যে হাঁটুর যে মাঝখানের যে ছবিটা আছে এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আমি যে কসটার কথা বলছিলাম যে সবচেয়ে বেশি এই আর্থ্রাইটিসে দেখেন কি হয় উপরে যে হাড় নর্মাল আপনি ছবিটা দেখেন উপরে হাড় হচ্ছে ওটার নাম হচ্ছে ফিমার নিচেরটা হচ্ছে টিবিয়া এটার দুইটা যেখানে এসে লেগেছে সেটা একটু নীলচে নীলাভ একটা কালার দেওয়া আছে সেই নীলটা কিন্তু ওখানে গিয়ে প্রায় নাই বললেই চলে মানে দ্বিতীয়টাতে এবং তৃতীয়টাতেও সেই নীলটা বিভিন্ন রকম চেঞ্জ হয়ে গিয়েছে উঁচা নেচা সেটা যে একটা নর্মাল যে চেহারা থাকার কথা সেটা নেই এটা আসলে কার্টিলেজ মানে হচ্ছে দুই বোনসের মাথায় কার্টিলেস থাকে যেটা কুশন হিসাবে কাজ করে দুইটা হাড় যখন জয়েন্ট হয় এবং সেই দুইটার ভিতরে যেন ফ্রিকশান না হয় সেই দুইটার ভিতরে ঘষা না লাগে স্মুথ থাকে এবং মুভমেন্ট থাকে এই জন্য আল্লাফাক ওখানে কার্টিলেস দিয়ে রেখেছে ওই আথারাইটিস রুগীদেরই সেখানে এই কার্টিলেস কী হবে এক পর্যায়ে বিভিন্ন ইনফরমেশন হতে হতে আস্তে আস্তে কার্টিলেস ইরোশন হবে ক্র্যাকিং হবে ফেটে যাবে এবং এক পর্যায়ে কাটিলেস টোটালি ওখান থেকে সরেজ বা ডেস্ট্রাকশন হয়ে যেতে পারে তখন আন্ডারলাইন যে বোন থাকে ওই কাটিলেসটাকে যখন কভারটা থাকবে না তখন কাটিলেস ওই আন্ডারলাইন বোনস কী হবে গ্রোথ হবে আমরা ডাক্তারি ভাষায় তখন বলি অস্টিওফাইট অনেক সময় রুগী আমার কাছে এসে বলে যে হাঁটু ক্ষয় হয়েছে আবার স্যার আপনি বলছেন যে হাঁটুতে হার বাড়ছে আসলে দুইটা ঘটনায় স্যামেলটেনিয়াস হয় প্রথম হাঁটুতে ক্ষয় হয় এবং যারা এই রুগী দীর্ঘদিনে ভোগে আস্তে আস্তে সেই ক্ষয়টা পূরণ করার জন্য আন্ডারলাইন বোনস ইরোশন হয় হয় বা ওখানে তৈরি তৈরি তখন হয়ে সেটা ইরেগুলার একটা সার্ফেস তৈরি করে যেটা দ্বিতীয় ছবি তৃতীয় যে ছবিটা ওপাশে আপনার পাশে সেটা হচ্ছে আর্থ্রাইটিস এটা হচ্ছে এক প্রকার জেনেটিক্যাল একটা ডিজিজ মানে এইটা এটা হাঁটুতে যদি আক্রান্ত হয় তখন দেখা যাবে ভিতরে

আপনার যখন আমার পায়ে যখন একটা ব্যথা হয় ব্যথা হয় মানে হাঁটুতে যখন একটা মানে একটা অসহ্য যন্ত্রণা শুরু হয় তখন দেখা যায় যে পাটা টা অসহ্য ভাবে মানে চাবানো শুরু করে তো সেই ক্ষেত্রে আমার কি করণীয় বা কি করলে তৎক্ষণাৎ আমি মানে আমার পাটা চেপানো থেকে ব্যথাটা আমি উপশম করতে পারবো আমার বয়স সম্পর্কে আমাদেরকে একটু জানান জি আমার বয়সটা হচ্ছে 18 বছর আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসলে দেখেন হাঁটু ব্যথার ওনার যেটা অসহ্য অসহনীয় ব্যথা হয় হাঁটুতে কিন্তু উনি উপশম চাচ্ছে সবার আগে যেটা হচ্ছে যে কোন হাঁটু ব্যথা রোগী বা যে কোনো ব্যথা হচ্ছে কারণ নির্ণয় করতে হবে এখানে বলতে ব্যথারও বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে আবার যে দর্শক বলছিলেন হ্যাঁ বিভিন্ন পারসেপশন থাকে এক এক বলে কামড়ানো এক এক জনে বলে জিজি লাগা মানে এখানে ব্যথার অনুভূতি বিভিন্ন রকম তো এই এই রোগীর ক্ষেত্রে যেটা হচ্ছে উনি ব্যথা নিরাময়ের দিকে জোর দিচ্ছে সো সেটা না করে দর্শক আপনার আসলে হাঁটু ব্যথা কি কারণে হচ্ছে সেটা আইডেন্টিফাই করা দরকার আপনার যে এইজ একেবারেই কম বয়স এই বয়সে বিভিন্ন আথরাইটিস জনিত সমস্যা হাঁটুতে সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাছাড়া আরও কিছু মেকানিক্যাল সমস্যা হতে পারে আপনার একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন আগে রোগ নির্ণয় করুন তারপরে উনি যেভাবে চিকিৎসা দিবে আশা করি সুস্থ হয়ে যাবেন তবে এক্ষেত্রে পেইন কিলার খেয়ে এটা দমিয়ে রাখা একেবারেই উচিত হবে না পরবর্তীতে আরও বিপদে পড়তে পারেন আপনি স্যার আমরা কথা বলছিলাম রিমাটোড্রাইটিস সম্পর্কে হ্যাঁ রিমাটোড কি হয় যেটা হচ্ছে এইখানে একটা জেনেটিক্যাল ফ্যাক্টর এখানে জড়িত যে আমরা অনেক সময় আর এ টেস্ট করি বা সি আর পি টেস্ট করি এগুলো কিছু প্যাথোলজিক্যাল টেস্ট আছে এগুলোতে বোঝা যায় তাছাড়া এই রুগীদের যেটা শুধু কেবল হাঁটু ব্যথা হবে না হাঁটু ব্যথার ছাড় সাথে সাথে ছোটো হাতের আঙ্গুলগুলো ব্যথা হতে পারে সারা শরীরে যেটা মাল্টিপল জয়েন্টে ব্যথা হতে পারে পায়ের পাতা আঙুলগুলোতে ব্যথা হতে পারে অনেক অনেক জায়গায় ব্যথা হতে পারে পাশাপাশি হাঁটু ব্যথা হবে তো হাঁটু ব্যথা বেশি আমরা হাঁটতে গেলে হাঁটু লাগে বাথরুমে যেতে হলে হাঁটু ব্যবহার মানে হাঁটু ছাড়া কেউ চলাফেরা করতে পারবে না তো হাঁটুতে যে কোনো সমস্যা হলে দেখা যায় রুগী একেবারেই বিপদে পড়ে যায় আমরা যদি নেক্সট ছবিটা দেখি তাহলে আরো মানে পরবর্তী বোঝা যাবে এটি দেখেন এটা আমার পাশে যে ছবিটা এটা হচ্ছে নীল যে কালারটা যেটা আমরা বুঝিয়েছিলাম যে অস্ট্রোয়াথ্রেটি যে সেটা আগে কার্টিলেসটা ইরোশন হয় মানে ওখানে দেখেন কার্টিলেসটা প্রায় ক্ষয় হয়ে গিয়েছে যখন কাটিলেস আর থাকে না তখন আন্ডারলাইন বোন গ্রোথ হয় এবং দুই বোন দেখা যায় আমরা যদি এক্সরে করি দেখা যায় দুইটা বোনস খুব ক্লোজে চলে আসছে তাহলে দুইটা বোন যখন ক্লোজে চলে আসে তখন জয়েন্টের ভিতরে যে নর্মাল মুভমেন্টটা থাকে না কারণ খুব ক্লোজে চলে আসার পর বো আমরা যখন মুভমেন্ট করি তখন ব্যথা হয় রুগী আর ব্যথার কারণে চলাফেরা করে না আমরা নেক্সট ছবিটা একটু দেখি স্যার আমরা নেক্সট ছবি সম্পর্কে আলোচনা করব আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো জি আমার নাম জুয়েল দর্শক আপনি সমস্যাটি সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে বলুন জি আমি রাতে যখন শুতে যাই আর কি জি তখন আমার হাঁটু ফুটতে খুব কামড়ায় আর কি আচ্ছা আপনার বয়স কত জি আমার বয়স 22 আপনি কি আর ভিতরে ডাক্তার দেখিয়েছিলেন দর্শক আপনি কি কোনো চিকিৎসা গ্রহণ করেছেন দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলতে হবে জি আমি ডাক্তার দেখা দেখিয়েছিলাম তো ওনার বলল ওটা বাতের ব্যথা নাকি আচ্ছা জি আমি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন ওনার বয়স হচ্ছে 22 এটা হচ্ছে রাতে যখন শুতে যায় তখন দেখা যায় যে পায় হাঁটুতে কামড়ায় এটা ওই যে অনুভূতিটা হয় অনেক সময় বিভিন্ন কমপ্লেইন আসে যে রাতে যখন পা শটান করে আসে হাঁটু ভাঁজ করতে কষ্ট বা এক হাত হতে যেতে সমস্যা হয় বা রাতে কামড়ানো জাতীয় সমস্যা হয় হয়তো ডাক্তার বলেছে বাত আসলে বাত আমরা বাংলাদেশে বাত বলতে যে কোনো ব্যথা জয়েন্টে এগুলার অনুভূতি কি বলে থাকি তো বাতে আক্রান্ত আসলে বাতের যদি টাইপস দেখি যেমন আথ্রাইটিস একরকম টাইপস বা বিভিন্ন ইঞ্জুরি জনিত সমস্যা হতে পারে মেকানিক্যাল সমস্যা হতে পারে তো দর্শক আসলে আপনার যেটা যদি বাতের সমস্যা হয়ে থাকে এটার প্রপার ট্রিটমেন্ট রিহাবিলিটেশন এক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি এই ক্ষেত্রে আপনি একজন ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হয় ফিজিওথেরাপি নেন আশা করি এই সমস্যাটা চলে যাচ্ছে আমরা ছবিগুলো নিয়ে কথা বলছিলাম হ্যাঁ যেটা বলছিলাম দেখেন কারণ নির্ণয় খুব জরুরি আমরা আগের ছবিগুলো বিভিন্ন আর্থ্রাইটিস কথা বলছিলাম যে যেটা মানুষের অনেক সময় নিজের কন্ট্রোলও থাকে না এটা আরেকটা একটা মেকা এটা এটা হাঁটুর একটা সবচেয়ে খারাপ যে রোগগুলো হতে পারে এটা বোন টিবি বা ক্যান্সার এই জাতীয় সমস্যা হতে পারে যেগুলো আমরা বলি প্যাথোলজি সাধারণ অবস্থা মানে প্রাথমিক অবস্থায় রোগী যদি ব্যথাকে গুরুত্ব না দেয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যায় তারা সম্মুখীন হতে পারে দেখা যায় প্রায় হাঁটু ব্যথা রোগী হাঁটুতে ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকতেছে সে জানেও না যদি তাকে প্রপার ওয়ে ডায়াগনোসিস না করা হয় যদি একটা এমআরআই করে ফেলি অথবা আমরা একটা এক্সরে করি তাহলে বোঝা যাবে এটা হচ্ছে হাঁটুতে এক প্রকারের প্যাথোলজি এই এটা হাঁটুতে যেটা আমরা বলি বোন ক্যান্সার বা হাঁটুতেও কিন্তু ক্যান্সার হতে পারে বা হাঁটুতে বোন টিবি হতে পারে তো এই জিনিসগুলো কিন্তু মানুষ জানে না মানুষের ধারণা যে টিবি যেটা হয় লাংসে হয় বা টিবি অন্য কোথাও হতে পারে না হাড়ে যে বা হাঁটুতে বা জয়েন্টে যে টিবি হতে পারে তার এটা একটা ছবি এইটা হচ্ছে এক প্রকারের প্যাথোলজি তো এই কারণে কিন্তু হাঁটু ব্যথা হবে হাঁটু ব্যথার সাথে তার শারীরিক আরও বিভিন্ন সমস্যা হতে পারে আচ্ছা স্যার আপনি তো বলছিলেন যে হাটু ব্যথা থেকে অন্যান্য ব্যথাগুলো ডেভেলপ করতে পারে সেই ক্ষেত্রে কি মানে কোমর ব্যথা বা অন্য কোনো ব্যথার দিকে যেতে পারে কিনা স্যার এই সম্পর্কে জানবো আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনার নামটি বলে সংক্ষেপে আপনার প্রশ্নটি বলুন হ্যালো হ্যালো জি জি আপা ওই যে আমার কোমরে ব্যথা ছিল আর কি এবং ব্যথাটা হাঁটুর মধ্যে চলে আসে ডান পাশে আচ্ছা কোমর থেকে হাঁটুতে চলে আসে না এখন শুধু হাঁটু ব্যথা এখন এই হাঁটু ব্যথা মানে বিছে না হাঁটুতে ডান পাশে হাঁটুতে ব্যথা করে আচ্ছা আপনার বয়স কত হবে 50 আসলে এখানে হাঁটু এবং কোমর খুব কাছাকাছি দুইটা বড় জয়েন্ট যে কোমরে বিভিন্ন সমস্যার কারণে যদি কোমরে কোন মেকানিক্যাল সমস্যা হয় ডিস্ক হয় বা কোনো নার্ভ ইঞ্জুরি হয় বা নার্ভ হয় সে থেকে কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে এখানে নার্ভের ডিস্ট্রিবিউশন আছে মানে আমরা বিভিন্ন লেভেলের মাসে মানে আমরা মায়োটোম অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশনটা বোঝা যায় যদি কোনো বেশিরভাগ রুগী রেফার্ড পেইন হয় কোমর থেকে হাঁটুতে ব্যথা হয় বা হাঁটুর ব্যথা কোমর পর্যন্ত যদি যায় বুঝতে হবে এখানে শুধু হাঁটুতে সমস্যা না এই সমস্যাটা কোমরও হওয়ার সম্ভাবনাই বেশি তো এই রুগীগুলাকে আমাদের কিন্তু কোমর এক্সামিন করে দেখতে হবে কোমর একটা এমআরআই করে দেখতে হতে পারে বা ফিজিক্যাল এক্সামিন করে আমরা বুঝতে পারি ব্যথাটা আসলে হাঁটুতে না এটা কোমরে অনেক সময় রুগী হাঁটু ব্যথা নিয়ে আসে কিন্তু আমাদের কি চিকিৎসা দিতে হয় কোমরে তো এই জিনিসটা রুগীরা কিন্তু জানতে মানে যেটা হচ্ছে প্রপার যদি ডায়াগনোসিস না হয় বা একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন না হয়ে দেখা যায় রুগী হাঁটু ব্যথার জন্য হাঁটুতে শেক দিচ্ছে বিভিন্ন ওষুধ খাচ্ছে বাট রুগী ভালো হচ্ছে না বিকজ সমস্যাটা কিন্তু তার কোমরে এই জিনিসটা কিন্তু রুগীরা জানে না স্যার আমরা আরো জানবো হাঁটু ব্যথার কারণগুলো সম্পর্কে এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আরও জানবো আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথা ও তার অপারেশন বিন আধুনিক চিকিৎসা পদ্ধতি এ বিষয়ে কথা বলছেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান প্রিয় দর্শক আপনারা সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন আমাদের সাথে স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়া ফোন কলের মাধ্যমে এছাড়া ফেসবুকের মাধ্যমেও দর্শক আপনারা আমাদেরকে লগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে আমাদের ফেসবুক আইডি ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথা ও তার অপারেশন বিন আধুনিক চিকিৎসা পদ্ধতি ফিরে যাচ্ছে আমাদের আজকের আলোচনায় স্যার আমরা বিরতির আগে কথা বলছিলাম যে হাঁটু ব্যথার যে কারণগুলো সেগুলো নিয়ে স্যার এবারে জানবো যে একজন হাঁটু ব্যথার পেশেন্ট যদি আসেন প্রথমেই তাকে স্যার প্রপার ডায়াগনোসিস মানে প্রপার যে তার যে রোগ নির্ণয় পদ্ধতিটা সেই জন্য আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা তাদের দিয়ে থাকেন হ্যাঁ আসলে আমার কাছে যে জাতীয় রুগী বেশি আসে আসলে এই রুগীগুলো অনেক পরে আসে দেখা যায় দু বছর তিন বছর বিভিন্ন দিকে চিকিৎসার পরে হয়তো আসে বা কারণ আমরা টার্শিয়ারি পর্যায়ে চিকিৎসা দিই কারণ হাঁটু ব্যথার প্রাথমিক কিছু চিকিৎসা হয় যেটা সেটা দেখা যায় যে একেবারেই রুট লেভেলের চিকিৎসাগুলো হয় জেনারেল বিভিন্ন ফিজিশিয়ানের কাছে তো এই রুগীগুলো দীর্ঘদিন যদি প্রপার ওয়ে ট্রিটমেন্ট না হয় বা সঠিকভাবে রোগ নির্ণয় না হয় তখন দেখা যায় বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে হাজির হয় যেমন আমি আপনাকে বলি যে হাঁটু ব্যথা আছে কিন্তু রুগী হেলে দুলে হারছে বা যেটা আমরা বলি গেইট প্যাটার্ন অ্যাব নর্মাল গেট প্যাটার্ন অথবা হাই স্টেপিং গেট দিয়ে হাঁটছে যে একটা পা একটু উঁচু উঁচু করে হাঁটছে অথবা একটা পা সামনে প্লেস করার পর আর একটা ট্রেনে আনছে তো এই জাতীয় কিছু অ্যাব নর্মাল আমরা গেট পেয়ে থাকি যেটা আমরা ডাক্তারি যে গেইট প্যাটার্ন বলে থাকি যে নর্মাল মানুষ যেভাবে হাঁটে একটা হাঁটু ব্যথা রুগী কিন্তু সেভাবে হাঁটে না এই জাতীয় কিছু কমপ্লিকেশন নিয়ে আসে পাশাপাশি দেখা যায় যদি আমরা বলি হাঁটুটা সোজা করেন বা শুয়ে পাটা শটান করতে বলি পারে না একটা হাঁটু অনেক উঁচাতে আসে বা টোটাল প্লেইন সারফেসে লাগানো তার দ্বারা সম্ভব না অথবা সে কিছুক্ষণ হাঁটার পর সে ভেঙ্গে পড়ে আসে তার হাঁটু দেখা যায় সে শক্তি পায় না এই জাতীয় কমপ্লিকেশন গুলো নিয়ে আসে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন থাকে স্যার আমাদের সঙ্গে একজন দর্শক স্কাইপে তো অপেক্ষা করছেন দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি দর্শক আপনার সমস্যা সম্পর্কে আমাদের সংক্ষেপে বলুন হ্যালো নাছোক আপনারা বলতে লাইক দেখা হয় এটাই আমার মেইন প্রবলেম আচ্ছা জি নাছোক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গী থাকুন স্যার ওনার যে সমস্যা ওনার হাটু থেকে মনে হয় ব্যথা কোমরে চলে যায় এবং শীত আসলে ব্যথাটা বেড়ে যায় এটা হচ্ছে আসলে ওনার যেটা ক্লিয়ার সমস্যা ওনার কিন্তু আসলে মেরুদণ্ডের সমস্যা বা কোমরের সমস্যা যেটা আছে আপনি জানেন নার্ভের বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে মানে अकॉर्डिंग टू নার্ভ ডিস্ট্রিবিউশন পেইন হতে পারে কোমরে যদি কোনো সমস্যা থাকে সেটা কোমরও ব্যথা অনুভূতি নাও হতে পারে সেটা হাঁটুতে গিয়ে বা উরুতে ব্যথা হতে পারে বা উরু থেকে কোমর পর্যন্ত যেটা এক টানা ব্যথা হতে পারে তো এটা যেটা ক্লিয়ার বুঝা যায় ওনা মেরুদণ্ডের সমস্যা তো দর্শক আমার ক্লিয়ার আপনার মেরুদণ্ডে এটা মেরুদণ্ডে মেকানিক্যাল কোনো সমস্যা এটা ডিক্স প্রলাপস হওয়ার সম্ভাবনাই বেশি আছে আপনাকে একটা এমআরআই করে কুমোরের দেখতে হবে তাহলে এটা ক্লিয়ার বোঝা যাবে দেন এটা ট্রিটমেন্ট রিহাবিলিটেশন সেক্ষেত্রে আপনাকে হয়তো কিছুদিন হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি দিলে এটা আশা করি ভালো হয়ে যাবে কিন্তু যেটা হচ্ছে আপনি যেটা বলছেন এখন ব্যথা শীতে বেড়ে যায় হ্যাঁ এটা শীতের কারণে আপনার সমস্যাটা হচ্ছে না এটা মেরুদণ্ডে কুমোরের সমস্যার কারণেই হচ্ছে কিন্তু শীতে এটা হচ্ছে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি কিছু 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 ক্ষেত্রে যেমন কোনো কিছু বেড়ে যায় আমি প্রায় বলে থাকি যদি কোনো জায়গায় আগুন লাগে সেখানে যদি কোনো তেল জাতীয় ধার্য পদার্থ থাকে তাহলে আগুন খুব বেশি ধাউ ধাউ করে জ্বলবে আপনারও একই সমস্যা যে আপনার কোমরের সমস্যা যেটা শীত একটা প্রি ডিসপোজিং ফ্যাক্টর অথবা ওয়েদার একটা ফ্রি ডিসপোজিং ফ্যাক্টর অথবা এরিয়া যারা সাইবেরিয়া অঞ্চলে থাকে বা সেই শীত প্রধান দেশে তাদেরও এইসব সমস্যাটা বেশি হয়ে থাকে তো আপনি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা নেন আশা করি ভালো হয়ে যাবেন

দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনি আপনার সমস্যাটি আমাদের সংক্ষেপে বলুন হ্যাঁ আমার পায়ের হাঁটুতে সমস্যা আমরা অত্যন্ত দুঃখিত সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে দর্শক আমরা আপনার সম্পর্কে আর অতিরিক্ত তথ্যগুলো জানতে পারিনি আপনি আরেকবার চেষ্টা করুন স্যার শুধু এইটুকুই বলেছেন যে ওনার আসলে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা আপনি যদি কিছু সাজেশন দিতেন ভালো আমাদের আলোচনা শুনলে উনি বুঝতে পারবে যে কেন হচ্ছে ওনার তো হাঁটু ব্যথা মানে হাঁটুর যে আপনি যেটা বললেন ব্যথা ডায়াগনোসিস এটা খুবই ইম্পর্টেন্ট হাঁটু রুগীগুলাকে আমরা যদি ফিজিক্যাল এক্সামিন করি আমরা ডায়াগনোসিসের বিভিন্ন ধাপ আছে সাজেস একজন ডাক্তারের কাছে আসলে এই রুগীগুলো কিছু কমপ্লেন আছে যে তার হাঁটু ব্যথা হাঁটু ভেঙে নিচে বসতে পারে না বা সিঁড়ি বাইতে গেলে ব্যথা অথবা ভিতরে আওয়াজ হয় রুগী এসে বলে যে কটকট বা মর্মর জাতীয় ব্যথা শব্দ হচ্ছে হাঁটু ফুলে গিয়েছে পাশা সাথে জ্বর আসা এই সকল কিছু কমপ্লেন রুগী এসে বলে আমাদের কাছে আর পাশাপাশি আমরা ফিজিক্যাল একজামিন করি আমরা এক্সামিনগুলো কয়েকটা ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে রুগীর থেকে শোনা একজামিন আবার হচ্ছে আমরা ফিজিক্যালি তাকে দেখা এবং তার এটার সাথে আমরা অ্যাসেস করার জন্য তাকে বিভিন্ন মুভমেন্ট টেস্ট করে আমরা দেখি পাশাপাশি আমাদের কিছু ল্যাব টেস্ট করতে হবে যেটা আমরা ব্লাড টেস্ট বা এই জাতীয় কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করতে হয় এবং কিছু রেডিওলজিক্যাল টেস্ট করতে স্যার এই টেস্টগুলো আসলে কি জন্য দরকার হয় যে ব্লাড টেস্টগুলো আমরা যে করছি বা বিভিন্ন আনুষঙ্গিক অনেক ধরনের টেস্ট এটা কি স্যার আমরা ক্যান্সার বা অন্য কোন কারণের জন্য কি আমরা এই টেস্টগুলো করছি আনুষঙ্গিক যে টেস্টগুলো আসলে বেশিরভাগ রোগী আমরা ডাক্তাররা কিন্তু ফিজিক্যালি হাটু ব্যথা রোগী দেখলে বুঝতে পারি কেন হচ্ছে যে কোন কারণে তার হাটু ব্যথা হয়েছে তারপরও যদি কারণের সাথে আমাদের যে পারসেপশন সেটা কনফার্ম করার জন্য আমরা হয়তো কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করে থাকি বা বিভিন্ন রেডিওলজিক্যাল টেস্ট করে থাকি আর অনেক ক্ষেত্রে সেই কারণটা যদি আরও সূক্ষ্মভাবে বোঝার জন্য সাজের যদি কোনো প্লেয়ার আমার কাছে আসলো সে ইঞ্জুরি হয়ে আসে একজন ক্রিকেট প্লেয়ার বলেন ফুটবল প্লেয়ার যে সে হাঁটুতে ব্যথা নিয়ে আসছে ইঞ্জুরির সাথে আমরা সেটা বিভিন্ন অ্যান্টিরিয়র ড্রয়ার টেস্ট পোস্টেরিও ড্রয়ার টেস্ট করি বা আমরা প্যাটালার অ্যাপ্রিহেনশন টেস্ট আছে যেটা ফিজিক্যালি আমি এক্সামিন করে দেখি তারপরে সেটা আরও কনফার্ম হওয়ার জন্য ভিতরে কোনো লিগামেন্ট ইঞ্জুরি আছে কি না কোনো আপনার জানেন হাঁটুর ভিতরে খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস আছে মিনিসকাস ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল মিনিসকাস এই মিনিসকাসগুলো দেখা যায় অনেক সময় ইঞ্জুরি হতে পারে সেই আমরা হাঁটুর অনেক সময় এমআরআই বা এই জাতীয় হাই প্রোফাইল ডায়াগনোসিসও যেতে হতে পারে তো ডায়াগনোসিসগুলো আমরা অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী করে থাকি এবং বিভিন্ন আথারেটিস যে আমরা দেখিয়েছিলাম ছবিগুলা এই সকল আর্থ্রাইটিস রোগীর যদি ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমাদের ব্লাড টেস্টের অবশ্যই শরণাপন্ন হতে হবে আচ্ছা স্যার আপনি যে বলছিলেন যে এমআরআই এর ব্যাপারটা বলছিলেন যে এমআরআই করা হচ্ছে এমন একটা সময় ছিল যখন দেখা যেত আমরা এখন আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এমআরআইটা পাচ্ছি তো এমন একটা সময় ছিল যখন এমআরআই বা এগুলো আমাদের দেশে সম্ভব ছিল না তো বর্তমানে এগুলো কি আদৌ সম্ভব কি সে সম্পর্কে স্যার জানবো আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কলে দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো আচ্ছা আমি ওই বর্ষা থেকে হ্যাঁ আমি লিটন ঢাকা থেকে দর্শক আপনাকে আপনারা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন মানে আমি বর্ষা থেকে উঠলে জি মানে উঠ বর্ষা থেকে উঠলে মানে হাঁটুতে শব্দ হয় আর কি মানে ওই যে কাঠের চেয়ার যেরকম পুরনো হয়ে গেলে যেরকম একটা শব্দ হয় না জি উঠা মানে নামাজ পড়তে গেলে উঠলে মানে হাঁটুতে শব্দ হয় দ্যাটস ইট আপনার বয়স কত হবে আমার বয়স 40 দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সম্পর্কে স্যার আমরা বলছিলাম অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন স্যার এই ব্যাপারটা মানে এই এই ধরনের পেশেন্টগুলো আসলে অনেক পাওয়া যায় যে হাঁটু ব্যথা থেকে নামাজ পড়তে সমস্যা হচ্ছে বা বাথরুমে যেতে সমস্যা হচ্ছে স্যার এই ধরনের পেশেন্টের জন্য আপনার কি ধরনের সাজেশন দেন আসলে ওনার যেটা প্রবলেম যে উনি হাঁটু থেকে বসা থেকে উঠলে ভিতরে আওয়াজ আমি যেটা বলছিলাম ইতিপূর্বে যে বিভিন্ন পারসেপশন রোগী নিয়ে আসে আমাদের কাছে যে শুধু যে হাঁটু ব্যথাই হবে এমন কোনো কথা না সাধারণত হাঁট হাঁটুতে আওয়াজ হওয়ার যে এইজ ওনার যে এই এইজে সাধারণত এই জাতীয় যেটা আমরা বলি অস্ট্রিও অথ্রাইটিস তো অস্ট্রিও অ্যাথ্রাইটিস হাঁটুর ভিতরে ক্রেকিং টাইপের একটা অনুভূতি আসে অনেক সময় রুগী নিজেও বুঝে অথবা আমরা যদি পালপেট করে দেখি হাত দিয়ে তাহলে বোঝা যায় ভিতরে একটা আওয়াজ হচ্ছে বিকজ যে দুই কার্টিলেস হাঁটুর দুই অংশের যে কার্টিলেসটি ইরোশন হয়ে গিয়েছে তখন যখন মুভমেন্ট হয় দুই হাড়ের ভিতরে একটা ঘর্ষণ হয় বা ঘর্ষণ লাগে তখন এই আওয়াজটা চলে আসে তো দর্শক আপনার যেটা সমস্যা এটা বুঝেই যাচ্ছে অস্ট্রিওথাইটিস জনিত সমস্যা আর এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে হবে প্রয়োজনে হসপিটালাইজড হয়ে চিকিৎসা নিতে হতে পারে অথবা চিকিৎসক আপনাকে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিতে পারেন একজন স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ হন হয়ে আপনি ট্রিটমেন্ট নেন আশা করি এই সমস্যাটা চলে যাবে স্যার আমাদের সঙ্গে একজন দর্শক ভিডিও কলে অপেক্ষা করছেন দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো দর্শক আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যালো হ্যালো দর্শক আপনাকে আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি আপনার সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন হ্যালো

উইদাউট ডায়াগনোসিস একেবারে উচিত না যে কোনো রোগের ক্ষেত্রে স্যার ব্যথার ওষুধের কথা যখন বলছিলেন স্যার ব্যথার ওষুধে আমরা যে মানে জানি যে অনেক ধরনের সাইড ইফেক্ট থাকে স্যার সাইড ইফেক্ট গুলো কি হয় হতে পারে আসলে ব্যথার ওষুধের যেটা সবচেয়ে বেশি কমন সাইড ইফেক্ট যে গ্যাস্ট্রিক আলসার বা মানে গ্যাস্ট্রিক ইরোশন এই জাতীয় সমস্যা খুব কমন প্যাপটিক আলসার হতে পারে বা গ্যাস্ট্রাইটিস হতে পারে এটা একেবারে কমন প্রবলেম তাছাড়া দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে শারীরিক বিভিন্ন যেমন আপনার বিভিন্ন সিস্টেমে এফেক্ট যেমন আপনার যেটা আমরা বলি কিডনি ফাংশানে প্রবলেম হতে পারে তার সার্কুলেটরি সিস্টেমে প্রবলেম হতে পারে তার নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে তো এই সকল সিস্টেমের সমস্যা হওয়ার কারণে দেখা যায় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে তারপরে তার স্ট্রোক হতে পারে যেটা ব্রেন স্ট্রোক এই ক্ষেত্রে ব্যথার ওষুধ একেবারেই বিশাল ভূমিকা অনেক ক্ষেত্রে পালন করে তো দীর্ঘদিন ব্যথার ওষুধে দেখা যায় হাত পায়ে পানি চলে আসতে পারে কিডনি ফেলিউর হতে পারে তো ব্যথার ওষুধের দীর্ঘদিনের প্রভাব কিন্তু খুব খারাপ যেটা একটা মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে

আচ্ছা জি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রপার ডায়াগনোসিস হয়েছে কিনা সেই সম্পর্কে জানেন না স্যার আপনি যদি কিছু সাজেশন দেন আমাদের ওনার মেয়ের যেটা প্রবলেম যে ডাক্তার সাহেব বলেছে টিভি হয়েছে হ্যাঁ হিপে জাতীয় সমস্যা হতে পারে যেটা আমরা প্যাথোলজিক্যাল সমস্যা হতে পারে তো দর্শক আপনার ডাক্তার সাহেব যেভাবে ওষুধ দিচ্ছে অবশ্যই এভাবে খেতে হবে টিভি ওষুধে বিভিন্ন রিজিম আছে ছয় মাস নয় মাস এরকম বিভিন্ন আপনার কোর্স আছে সেটা অবশ্যই আপনাকে যে চিকিৎসা দিচ্ছে আপনার রুগীকে ওই ডাক্তার সাহেব আপনাকে ক্লিয়ার করে দিবে আর ব্যথাটা আশা করি টিভির জীবাণুটা বা এই এটা এই স্টেজটা চলে গেলে বা জীবাণু ধ্বংস হয়ে গেলে আস্তে আস্তে ব্যথা চলে যাবে পরবর্তীতে আপনাকে হয়তো আবার কিছু রিহাবিলিটেশন ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপি দিতে হতে পারে তবে আপনি আপনার চিকিৎসকের শরণাপন্নে চিকিৎসা নিতে থাকেন আশা করি ভালো হয়ে যাবে স্যার অনেকেই হাঁটু ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথা জনিত কারণে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন অথবা অনেকে দেখা যাচ্ছেন গ্রামাঞ্চলে যারা আছেন তারা হয়তো বা ভাবছেন যে বিভিন্ন ধরনের তেল অথবা বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকের মাধ্যমে এই ব্যথাকে নিবারণ করার চেষ্টা করছেন এই জিনিসগুলোকে আপনারা কিভাবে দেখছেন আসলে ব্যথার ওষুধ বা যে কোনো ওষুধই যদি হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনি দেখেন আমার প্রথম কথা হচ্ছে কেন হাঁটু হাঁটু ব্যথা হচ্ছে সেটা ডায়াগনোসিস করতে হবে যেমন এক একটু ইতিপূর্বে যে রুগী ফোন করে বলেছেন যে মেয়ের হেই পে কী হয়েছে টিবি হয়েছে তো টিবি যদি হয় সেই ক্ষেত্রে পেইনকিলারের কোনো রোল নাই এখানে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিতেই হবে পাশাপাশি ওনার এটা পুনর্বাসনের ক্ষেত্রে যদি অপারেশন লাগে সেটা করতে হবে যদি ফিজিওথেরাপি দিতে হয় সেটা দিতে হবে আসলে ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট এখন একটা সাজেস্ট আথ্রাইটিস রুগী অস্টো আথ্রাইটিস দীর্ঘদিন হাঁটু ব্যথা ভুগছেন তো এই রুগীর আপনি যে কোনো হোমিওপ্যাথি বলেন অ্যালোপ্যাথিক ওষুধই বলেন পেইনকিলারের দ্যার ইজ নো রোল এখানে সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শটা অনেক বেশি জরুরি তার আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক আপনারা দেখছেন ডিপিআর অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট ফিরে আসছি একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন অ্যাডভান্স ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় ব্যথা ও তার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা পদ্ধতি এ বিষয়ে কথা বলছেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দর্শক আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্যার আমরা কথা বলছিলাম যে হাঁটু ব্যথা হতে অপারেশন ভিন আধুনিক চিকিৎসা পদ্ধতি স্যার এই বিষয়ে ফিরে আসছি আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন স্কাইপে দর্শক আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো জি আমার প্রশ্নটা হলো আমি তো আমার বয়স এখন হলো 42 আচ্ছা তো আমি এখন যখন সকালবেলা একটু নামাজ পড়তে আমার হাঁটুতে খুব প্রবলেম হয় হাঁটুগুলো আর মাঝে মাঝে যদি অনেকক্ষণ চেয়ারে বসে থাকি অফিসে কাজ করি তারপরে আমার প্রবলেম হয় ওকে আমি উত্তর দিচ্ছি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন জি ওনার বয়স কিন্তু এখন যেটা হচ্ছে 42 তো এই এই যে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে শুরুতে যে হাটু ব্যথা কোন বয়সে বেশি হয়ে থাকে আসলে এই এই যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিস বলছি বারবার যে হাঁটু ক্ষয় রোগ যেটা আমরা প্রায়ই বলে থাকি অথবা অনেক রুগী যারা যে আসে বলে স্যার আমার হাঁটুতে ক্ষয় হয়েছে তো এই কমপ্লেনটা প্রায় নিয়ে আসে যেটা ওনার যে কমপ্লেন ক্লিয়ার ওনার যে সিমটম যে শারীরিক সমস্যা হাঁটু ব্যথা হয় ওনার অফিসে যখন হাঁটু ভেঙে বসে উঠতে চলতে ফিরতে যেটা হাঁটুতে যেটা প্রাইমারি স্টেজ আছে অস্ট্রিও আর্থ্রাইটিস তো এটা ক্লিয়ার দশক আপনার অস্ট্রিও আর্থ্রাইটিসের সমস্যা বা হাঁটুর ভিতরে যে কার্টিলেস থাকে এটা একেবারে ইরোশন হচ্ছে বা আমরা এটা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস বলে থাকি অনেকগুলা নাম আছে তো আপনাকে এখনই যেটা করতে হবে এটা প্রপার ট্রিটমেন্ট আগে ডায়াগনোসিস করে দেখতে হবে যে আমার যে কথা বলছি সেটার সাথে এক সমস্যা কিনা এবং এটার একমাত্র প্রধান ট্রিটমেন্ট হচ্ছে পুনর্বাসন ট্রিটমেন্ট এক্ষেত্রে আপনাকে কোনো ফিজিওথেরাপি হসপিটালের বা ফিজিওথেরাপি সেন্টার বা ডাক্তারের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি নিলে আপনি আশা করি সম্পূর্ণ ভালো থাকবেন এবং ভবিষ্যতেও ভালো থাকবেন স্যার আমরা কথা বলছি হাঁটু ব্যথাতর অপারেশন মেন আধুনিক চিকিৎসা পদ্ধতি স্যার আপনি বলছিলেন যে পুনর্বাসন হতে পারে পুনর্বাসন চিকিৎসা স্যার এই পুনর্বাসন চিকিৎসা হাঁটু ব্যথার পেশেন্টদের ক্ষেত্রে কেমন হতে পারে সে সম্পর্কে হ্যাঁ আসলে যে বেশিরভাগ হাঁটু ব্যথা রুগী যেমন আমি বললাম যে দীর্ঘদিন চেয়ারে বসে নামাজ পড়ে প্রায় রুগী এসে বলে যদি হিস্টোরি নেই যে আপনি নিচে বসেন না কেন বসেন এটার কোনো উত্তর নেই আবার যে কোনো কমড ইউজ করে হাই কমড ইউজ করে বা নিচে প্রয়োজনে সে বসে না এক পর্যায়ে রুগী দেখা যায় যদি স্বাভাবিক চলাফেরা করতে বলি তখনও সে রুগী হাঁটতে পারে না কিছুদিন পর কিছুক্ষণ হাঁটার পর সে পড়ে যায় বা সিঁড়ি বাইতে পারে না তো একটা মানুষ সুস্থ মানুষের ক্ষেত্রে এটা আমরা কখনো কাম্য করি না যে একটা মানুষ যে হাঁটু নিচে বসতে পারবে না তার প্রয়োজনীয় কাজ করতে পারবে না তার জুতাটা পরতে গেলে তার কষ্ট হবে তার নামাজ পড়তে কষ্ট হবে তো এই রুগীগুলোকে আমরা পুনর্বাসন ট্রিটমেন্টে যদি আবার সেই কাজটা রিগেন করতে পারে যা তা সে যদি আবার স্বাভাবিক নামাজ পড়তে পারে বা হাঁটু ভেঙ্গে নিচে বসতে পারে সেটাই যেই পদ্ধতির মাধ্যমে বা যে সিস্টেমের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি সেটাকে আমরা পুনর্বাসন চিকিৎসা বলে থাকি স্যার হাটু ব্যথার পেশেন্টদের প্রাথমিকভাবে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন হ্যাঁ আসলে যেমন হাটু ব্যথার অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী যেমন ইতিপূর্বে যে রোগী ফোন করেছিল যে আর্থ্রাইটিস অস্ট্রো আর্থ্রাইটিসের রোগী তো এই রোগীগুলোকে আসলে আমরা খুব প্রাইমারি স্টেজেই রোগীকে হসপিটালাইজের প্রয়োজন হবে না এক্ষেত্রে আমরা কিছুদিন কিছু ফিজিওথেরাপি যদি চিকিৎসা দিই পাশাপাশি কাটিলেস ইরোশনে কিছু আপনারা ফুড সাপ্লিমেন্ট আছে এগুলো যদি সে খায় খুব সহজেই সে ভালো হয়ে যাবে এবং আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি এক্সারসাইজগুলো উনি বাসায় বসে করতে পারে বা অফিসে বসে করতে করতে যদি এক্সারসাইজ করে এক্সারসাইজগুলার বিভিন্ন রোল আছে আপনারা জানেন হাঁটুর ভিতর এক প্রকার সাইনোবিয়াল ফ্লুইড থাকে বা তরল পদার্থ থাকে সেটা এক্সারসাইজের মাধ্যমে আবার নতুন করে প্রোডাকশন হয় এবং হাঁটু ভালো থাকে আমাদের সঙ্গে একজন দর্শক স্কাইপে তো অপেক্ষা করছেন আমরা ফোন কলটা নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো দর্শক আপনাকে আমরা শুনতে এবং দেখতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যালো

ওনার হাঁটু ব্যথার পাশাপাশি গির গোড়ালিত ব্যথা উনি যেটা বলছে কিন্তু শুরুতেই বলতে চাচ্ছিল মনে হয় আরও শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা আছে তো এই রুগীগুলো আসলে বিভিন্ন আথরাইটিক সমস্যায় ভুগে থাকে যেটা আমরা বিভিন্ন স্যারোলজিক্যাল টেস্ট যদি করি তাহলে বোঝা যাবে যে শুধু হাঁটুতে সমস্যা না হাঁটুর সাথে তার অ্যাঙ্কেলে সমস্যা হতে পারে হাত পায়ের গিরাগুলোতে সমস্যা হতে পারে তো এটা আসলে ডায়াগনোসিস খুব জরুরি আর উনি যেটা প্রাথমিক ট্রিটমেন্ট করছেন আমরা এই সকল রুগীগুলা নিজে থেকে কিছু ট্রিটমেন্ট নিয়ে থাকেন যেটা প্রাকৃতিক চিকিৎসা এটা নিতে আমরা না করি না যেমন কুসুম গরম পানি যদি ইউজ করে অনেক সময় ব্যথা কম লাগে অথবা কিছু রুগী ঠান্ডা পানি ব্যবহার করলে তার এই ক্ষেত্রে ব্যথা সে গাউটি আর্থ্রাইটিস যেটা আমরা বলি ইউরিক অ্যাসিড শরীরে যদি বেড়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের রোগগুলো কি ছোটোবেলা থেকে দেখা যায় নাকি একটা নির্দিষ্ট বয়সের পরে রোগগুলো দেখা দেয় হ্যাঁ আসলে হাঁটু ব্যথার বেশিরভাগ রুগী একটা এই যে এসব সেকেন্ড ডিকেট থেকে শুরু হয় ছোটোবেলা থেকেও হাঁটুতে কিছু বাচ্চাদের সমস্যা হতে পারে সেটা অন্য জিনিস যেটা আমরা গ্রোথ পেন বলে থাকি সেটা শুধু হাঁটু ব্যথার কথা বলবে না পাশাপাশি পা কামড়াচ্ছে বা চিবাচ্ছে মার কাছে এসে বলে এই যে খেলাধুলা করার পর বাসা এসে বলে যে তারা পায়ে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে তখন মা হয়তো একটু গরম শেক দিলে ভালো লাগে এগুলো আসলে গ্রোথ পেন তাছাড়া বিভিন্ন আপনার যেটা জুভেনাল আর্থ্রাইটিস থেকেও বাচ্চাদের বা উত্তি বয়সে মানুষের ব্যথা হতে পারে আর এই সকল জনিত সমস্যাগুলো বেসিক্যালি আপনার সেকেন্ড ডিকেড অফ লাইফ মানে বিশ পঁচিশ বছর থেকে শুরু করে আপ টু একেবারে আপনার অনেক নব্বই একশো বছর বয়সে এই রুগীগুলো আসলে এই জাতীয় আর্থ্রাইটিসের সমস্যায় বেশিরভাগ ভুগে থাকে আমি যেটা বলছিলাম আসলে যেমন কেউ যদি গরম সেঁক দেয় সে ভালো অনুভব করে আবার কেউ ঠান্ডা পানিতে যদি পাটা ডুবিয়ে রাখে তার কাছে ভালো অনুভব হয় তো যেই ক্ষেত্রে যেই ক্ষেত্রে যেই অনুভূতিটা তার ভালো লাগে এই জাতীয় চিকিৎসা দিতে আমরা কখনো না করি না এটা একেবারে প্রাকৃতিক চিকিৎসা নিতে পারে কিন্তু দর্শক আপনার যেটা সমস্যা এটা বুঝেই যাচ্ছে একটা আথলেটিক সমস্যা আপনি একজন স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয়ে আগে রোগ নির্ণয় করুন তারপরে এক্ষেত্রে আপনার আমরা বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে থাকি অনেক সময় পাশাপাশি আপনার ওজন হাইট এগুলো কনসিডার করতে হয় আর সবার আগে আমাদের যেটা করতে হবে আপনাকে রোগ ডায়াগনোসিস করতে হবে তারপরে আপনাকে প্রপার চিকিৎসা দিলে আশা করি ভালো হয়ে যাবে স্যার আমাদের সঙ্গে একজন দর্শক আছেন আমরা দর্শকের সঙ্গে কথা বলে আসি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনার প্রশ্নটির সংক্ষেপে করুন হ্যালো হ্যালো আচ্ছা আমার ধরা পড়ছে এবং কি আমি এক্স রে করার পর আমার পার্সিয়ালাইজেশনটা আইডেন্টিফাইড হয়েছে আর কি এরপর ডাক্তার আমাকে পেইন কিলার দিলো আর একটা মাসাল জি তো আসলে এটা মানে

একটার পর একটা বোন্সগুলো থাকে ওই ওই ক্ষেত্রে যদি কোনো জোড়া লেগে যায় বা আমরা যেটা বলি ইনফ্লামেশন হয়ে হোক যেভাবে হোক যদি জয়েন্ট হয়ে যায় ডিসিস লাইজেশন বা সেক্ট্রালাইজেশান হলে কি হয় ওখানে কোমরে ব্যথা হবে আর ওখানে জানেন আমাদের যে নার্ভ রুট থাকে সেক্ট্রালাইজেশন হলে নুর রুটটা প্রায় চিকন হয়ে যাবে বা অনেক সময় রুটটা বন্ধ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে রুগীর কোমরে ব্যথা হবে অনেক সময় পায়ে ব্যথা চলে যেতে পারে তো এই রুগীদের যেটা করতে হবে দর্শক আপনার এই ক্ষেত্রে এটার একমাত্র ট্রিটমেন্ট হসপিটালাইজড হয় তিন চার সপ্তাহ যদি প্রপার ওয়াই ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় এই সমস্যা থেকে সম্পূর্ণ ভালো হয়ে যাবেন আপনি ইয়াং এজে আছেন এখনো এখন এটা ট্রিটমেন্ট নিলে আশা করি ভবিষ্যতে ভালো থাকবেন আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কলে ফোনটি নিয়ে আসি দর্শক আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো 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 আসসালামু আলাইকুম আমি জুনা কি বলছি হ্যালো ওয়া দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন যে আমার আমার বয়স 24 বছর আমি একদম সিনাস স্টাফ নার্স আমার দুই হাঁটুতে ব্যাথা হয় বিশেষ করে পিরিয়ডের সময় বেশি ব্যথা হয় আর হলো আমার মাজা ব্যথা মাজা ব্যথা তারপর ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পর আমার বলল যে কিছু ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার জন্য খাইলে ঠিক হয়ে যাবে তারপর ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পর প্রচুর মুখে ব্রণ উঠছিল এখন আবার দুই দিন ধরে আবার সেই মাস্ক পরে আর ব্যথাটা হয়নি ব্যথাটা কমে গেছিল এখন দুই দিন ধরে আবার ব্যথাটা আমার প্রথম ব্যথাটা হয়েছিল যে দুই তিন মাস আগে আচ্ছা جی আমাদের সঙ্গেই থাকুন। খুব সুন্দর একটা প্রশ্ন যেটা হচ্ছে কোমরের ব্যথা আছে এবং হাঁটু ব্যথা আছে। তো এবং উনি একজন স্টাফ নার্স। তো ওনাদের আসলে এই জাতীয় প্রফেশনালিস্ট যারা তাদেরকে কিছু ডিউটি করতে সাজে দাঁড়িয়ে থেকে মা দীর্ঘ সময় বসে থাকা এই জাতীয় কিছু অ্যাক্টিভিটি করতে হয়। ওনার যেটা সমস্যা ক্লিয়ার বোঝা যাচ্ছে ওনার মেরুদণ্ডে মেকানিক্যাল সমস্যা যার কারণে মেরুদণ্ডে ব্যথা হচ্ছে এবং হাঁটুতেও ব্যথা হচ্ছে। তো দর্শক আসলে এই জাতীয় সমস্যার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা এবং ফিজিওথেরাপি যদি হসপিটালাইজড হয়ে নেওয়া যায় তার আগে একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ডায়াগনোসিস করে দেখতে হবে প্রয়োজনে আপনার কোমর একটা এমআরআই করে দেখতে হবে এবং কিছু ব্লাড টেস্ট করলে যে অন্য কোনো আর্থ্রাইটিস থেকে হাঁটু ব্যথা হচ্ছে কি না তো সেটার পরে আমরা যদি প্রপার হয়ে ফিজিওথেরাপি দেওয়া যায় এই সমস্যাটা চলে যাবে আপনার একজন স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয়ে আপনি ফিজিওথেরাপি নেন আশা করি ভালো হয়ে যাবে স্যার হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে স্যার ডিপিআরস এর ভূমিকা কি স্যার সেই সম্পর্কে জানবো অনেক ধরনের ফিজিওথেরাপি সেন্টার আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা ডিপিআরস কে আলাদা করব কিভাবে অবশ্যই আসলে হাঁটু ব্যথার ক্ষেত্রে যে আমরা বেসিক্যালি বারবার আমরা যে জিনিসটা জোর দিতে চাচ্ছি যে যারা দীর্ঘদিন চেয়ারে বসে নামাজ পড়ে একেবারে উচিত না আজকে থেকে আমি সবাইকে বলবো যারা হাঁটু ব্যথা ভুগছেন এবং খুব প্রাথমিক পর্যায়ে আছেন দয়া করে চেয়ারে বসে নামাজ পড়বেন না তাহলে কি করতে হবে হাঁটু যদি ব্যথা হয় প্রাথমিক পর্যায়ে যেটা করতে হবে হাঁটুতে যদি গরম শেঁক দেয় অনেকাংশে কমে যেতে পারে অথবা একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয় ডাক্তার সাহেব কিছু রোগ নির্ণয়ের পর কিছু ওষুধপত্র যেভাবেই দেখ উনি দিলে যদি ভালো হয়ে যায় আপনি আবার স্বাভাবিক জীবনযাপন করতে হবে রুগীরা যেটা করে ক্ষেত্রে হাঁটু ব্যথা হলে হয়তো বলে চেয়ারে বসে কিছুদিন নামাজ পড়ার জন্য রুগী আজীবনের জন্যই চেয়ারে বসে নামাজ পড়ে কারণ চেয়ারে বসে নামাজ পড়লে খুব আরাম কারণ তাকে হাঁটু ভাঙতে হয় না ব্যথা লাগে না দুইটা জিনিস হচ্ছে আরাম লাগে এই জন্য সেটা করে এবং এটা পারমানেন্টলি নিয়ে নেয় এক পর্যায়ে রুগী যখন দুই বছর তিন বছর চলে যায় তখন অন্যান্য সমস্যা শুরু হয় দেখা যায় কোমর ব্যথা শুরু হচ্ছে পা বস হয়ে যাচ্ছে বা শক্তি পাচ্ছে না চলাফেরা করতে পারছে না আমরা এই প্রত্যেকটা রুগী ডিপিআরসি আমরা উদ্দেশ্য হচ্ছে এই জাতীয় কেউ যেন ডিসেবল বা শারীরিকভাবে অক্ষম বা পঙ্গু হয়ে বিছানায় পড়ে না থাকে থাকেন স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কল দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ আপা আমি ঢাকা মোহাম্মদপুর থেকে শাহানাজ বলছি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যালো দর্শক আপনি টিভির ভলিউম একটু কমিয়ে দিন আমার সমস্যা হচ্ছে আমি হাত ভাঁজ করে বসলে বা পায়ে চাপ দিয়ে বসলে খুব মানে দাঁড়াতে পারি না পাটা টান করতে পারি না আর সিঁড়ি থেকে উঠার সময় না নামার সময় মানে বাম পায়ে হাঁটুতে একটু ব্যথা পাই জি দর্শক আপনার বয়স কত হবে সরি থার্টিসে দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন এবং ক্ষেত্রে যেমন ফিমেল পেশেন্ট খুব ইম্পর্টেন্ট যে ফিমেল পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি পঁয়ত্রিশের উর্ধ আমরা বেশিরভাগ মহিলা রুগীদের কিন্তু হাঁটু সমস্যা প্রায় ভুক্তির দেখেই থাকে এবং এই জাতীয় রুগী খুব বেশি এবং আমার প্র্যাকটিসও দেখা যায় যে এই জাতীয় রুগী অনেক বেশি আসে যেটা ওনার এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে যে বুঝে যাচ্ছে উনি অস্ট্রো আথরাইটিসের প্রাথমিক পর্যায়ে একজন রুগী তো দর্শক আপনাকে এটা হাঁটুর হয়তো একটা এক্স রে করে বা এমআরআই করলে আমরা ক্লিয়ার বোঝা যাবে অথবা আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় আপনি রিহাবিলিটেশন ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেন আশা করি এখন থেকে এটা ভালো হয়ে যাবে হ্যাঁ আর হাঁটু ভেঙে অবশ্যই বসতে হবে আর তার আগে আপনি চিকিৎসা নেন এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করতে হবে অবশ্যই সিঁড়ি বাইতে হবে এবং পাশাপাশি আপনি চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা নেন আশা করি এই সমস্যাটা চলে যাবে স্যার বিভিন্ন ধরনের ব্যথা অথবা হাঁটু ব্যথার কথাই যদি আমরা বলি সেগুলো যদি দর্শক প্রাথমিক অবস্থায় আমাদের যারা দর্শক আজকে দেখছে তারা যদি প্রাথমিক অবস্থায় গুরুত্ব না দেন তাহলে তাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে হ্যাঁ অবশ্যই আসলে বেশিরভাগ ক্ষেত্রে হাঁটু ব্যথা রুগী বলেন যে কোনো ব্যথা রুগীদের বলেন যদি প্রাথমিকভাবে রোগ নির্ণয় না হয় দেখা যায় তিন বছর পরে রুগী মেরুদণ্ড ক্যান্সার বা তিন বছর পরে হাঁটুতে টিবি কেন উনি আগে থেকে কেন ট্রিটমেন্টটা নিল না এই ক্ষেত্রে রুগীরা কী করে নিজের থেকেই অনেক সময় ডাক্তারি করার চেষ্টা করে কিছু ওষুধ খায় বা ফার্মেসি থেকে ওষুধ কিনে খায় অনেক সময় ফার্মাসিস্ট যে ওষুধ দেয় সে নিজেই ডাক্তার সেজে যায় তো এই ক্ষেত্রে তাকে বিভিন্ন রকম উপদেশ দেয় অথবা বিভিন্ন ওষুধ খেয়ে খেয়ে এটা দমিয়ে রাখার চেষ্টা করে অথবা মানুষের দেখা যায় কাজ কর্মচলাপের এত ব্যস্ত থাকে যে এইগুলা খেয়াল করে না হ্যাঁ যখন দেখা যায় শারীরিক বিভিন্ন অক্ষমতা তৈরি হয় যে হাঁটু ভেঙে পড়ে যাচ্ছে হাঁটতে পারছে না বা হাঁটার ক্ষেত্রে অ্যাবনরমাল হাঁটতেছে যেটা সবাই পরিবারের অন্যান্য লোকও খেয়াল করছে যে সে একটু এদিক সেদিক হেলে ধুলে হাঁটে বা হাঁটতে গেলে সে হাঁট হাঁটতে পারছে না কিছুক্ষণ হাঁটার পর সে বসে পড়তে হয় তাকে এই সকল শারীরিক বিভিন্ন অক্ষমতা তৈরি হয় বা আমরা এক প্রকার পঙ্গুত্ব বলে থাকি এবং যদি তার সঠিক রোগ নির্ণয় না হয় তাহলে বিভিন্ন মরণঘাতী যেমন ক্যান্সার এই জাতীয় সমস্যা হতে পারে তবে এই রুগীদেরকে সঠিক সময় ডায়াগনোসিস করলে আগেই বোঝা যায় যে কি সমস্যা যত দ্রুত সম্ভব রোগী যত তাড়াতাড়ি নির্ণয় হবে ততই রোগীরা তাড়াতাড়ি সচল হয়ে উঠবেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এসএ টেলিভিশনের সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট যারা অনুষ্ঠানটি মিস করেছেন তাদের মন খারাপের কোনো কারণেই আপনারা রিপিট টেলিকাস্ট দেখতে পারবেন আজকের পর্বটি শুধুমাত্র এসিটিভির পর্দায় শুক্রবার রাত 2টায় প্রিয় দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি আপনাদের উদ্দেশ্যে বলছি নতুন বছর আপনাদের জন্য সুখের বন্যা বয়ে নিয়ে আসুক এই কামনায় শেষ করছি আজকে ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এসিটিভির সঙ্গেই থাকুন